السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد অনেকে এমন রয়েছেন যারা রোজাও রাখেন কিন্তু সারাদিন ধরে অশ্লীল সিনেমা, নাটক, গান, বাদ্য, খেলাধুলা ইত্যাদি করতেই থাকেন এবং ইফতার পর্যন্ত তারা এগুলো চালিয়ে যান, তাদের রোজার হুকুম কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন আমাদের উপর এবং রোজার সময়ে আমরা দিনের বেলা এমন জিনিস থেকে বিরত থাকি যেগুলো আমাদের জন্যে আদত বৈধ, সেগুলো আমাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বৈধ করেছেন, কিন্তু রোজার দিনের বেলা এগুলো আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যেমন ধরুন খাদ্য, পানীয় ইত্যাদি জিনিসগুলো, এগুলোকে আদতে আমাদের জন্য অবৈধ বা হারাম তা তো না, কিন্তু রোজার বেলা, রোজার দিনের বেলা এগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধ করার পেছনে মূলত হিকমা কী, প্রজ্ঞা কী, উইজডম কী, এটার সিক্রেটটা কী? এর এই উদ্দেশ্য মূলত যে আমরা যেগুলো পার্মানেন্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন আমাদের জন্য, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকার জন্য একটু অভ্যাস তৈরি করতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতশু ওয়ামান মিন ক্বাঈমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহরু। এমন অনেক রোজাদার আছে তারা তাদের রোজা থেকে কেবলমাত্র খাদ্য এবং পিপাসা থেকে বিরত থাকার যে কষ্ট রয়েছে, অর্থাৎ ক্ষুধার কষ্ট এবং তৃষ্ণার কষ্টই তাদের অর্জন হয়, কিন্তু রোজার আর কোনো অর্জন বা সওয়াব তারা পায় না। আবার অনেক ব্যক্তি রয়েছে যারা রাতভর ইবাদত করে, এ রাতের ইবাদত কেবলমাত্র ঘুম থেকে বিরত থাকার এই কষ্ট ছাড়া আর কিছুই তাদের প্রদান করে না বা তাদের আর কোনো অর্জন নাই। তার মানে হলো রোজা রাখা অথবা কেয়ামুল্লাইল করার যে মূল স্পিরিট, যে মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটি মূলত আমাদের অর্জন হয় না। দেখুন তো, রোজার দিনের বেলা যেগুলো থেকে আমরা বিরত থাকছি এগুলো আমরা বলেছি যে এগুলো আদতে আমাদের জন্য নিষিদ্ধ নয়, কিন্তু এতটুকু সময়ের জন্য নিষিদ্ধ, এর পরপরই এটি আমাদের জন্য হালাল হয়ে যায়। কিন্তু এর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেগুলোর কথা আমরা বললাম, যেমন নাটক, সিনেমা, অশ্লীলতায় ভরা বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বিভিন্ন মুভিগুলো আমরা দেখছি, অথবা অশ্লীল গান, বাদ্য ইত্যাদির মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে রাখছি, অথবা বিভিন্ন মানুষের বিরুদ্ধে গীবত অথবা শিকোয়া অথবা মানুষের বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা অপবাদ ইত্যাদি দেওয়া, মানুষের ক্ষতি করা, এই কাজগুলো যে আমরা করে যাচ্ছি এগুলো তো পার্মানেন্টলি নিষিদ্ধ, এমন কোনো সময় নেই যে সময় এগুলো মানুষের জন্য বৈধ হয়, কিন্তু সেগুলো একজন করেই যাচ্ছে যেগুলো আদতে তার জন্য কিছু সময়ের জন্য নিষিদ্ধ, এগুলো থেকে সে কেবলমাত্র বিরত থাকছে, তাহলে কি তার রোজা হচ্ছে? এই জন্য সালফে সালেহীন তারা বলতেন যে ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম। যখন তুমি রোজা রাখবে তখন তোমার কান, তোমার চোখ, তোমার জিহ্বা এবং তোমার ব্রেন ইত্যাদি সব কিছু যেন মিথ্যাচার এবং গুনাহ, পাপাচার, অশ্লীলতা থেকে দূরে থাকে। ওয়ালা ইয়াকুন ইয়াউমু সাওমিকা ওয়া ইয়াউমু ফিত্রিকা সাওয়া। তুমি যখন রোজা রাখছ এবং যখন রোজা রাখছ না, দুটো সময় যেন একই রকম না হয়, অর্থাৎ তুমি নিষিদ্ধ কাজগুলো করে যাচ্ছ আর যেগুলো তোমাদের জন্যে ক্ষণিকের জন্য নিষিদ্ধ সেগুলো থেকে কেবলমাত্র বিরত থাকছো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। কোনো একজন ব্যক্তি, তিনি দিনের বেলা রোজা রাখলেন, রমাদানে তিনি রোজা রাখলেন, কিন্তু এই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যাচার, অশ্লীলতা, অপরাধ, পাপাচার এগুলোকে ছাড়লো না, তাহলে এই ব্যক্তির এই রোজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তোষী সে ব্যক্তি অর্জন করতে পারবে না। এ রোজা রাখুক বা না রাখুক তাতে তার জন্য কোনো রেফারেন্স তৈরি করে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও এ ব্যক্তি অর্জন করতে পারে না। যেন আপনারা যারা রোজা রাখছেন, অনুগ্রহ করে রোজার যে স্পিরিট রয়েছে, যে লক্ষ্য রয়েছে আমাদের আধ্যাত্মিক পিউরিফিকেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং ভালোবাসা আমাদের অন্তরে অর্জন করে, যেটাকে বলা হয় তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে নিষিদ্ধ কাজ থেকে আমরা নিজকে বিরত রাখা এবং নিষিদ্ধ কাজ থেকে নিজকে রক্ষা করা, সেই কাজগুলো যেন আমরা এই রমাদানে করতে পারি। আপনি যারা রোজা রাখবেন, রোজার মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহকে ভয় পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই দেখছেন, আপনি কেবলমাত্র খাদ্য পানীয় থেকে বিরত থাকলেন আর সকল নিষিদ্ধ কাজগুলো থেকে আপনি আপনার নিজকে বিরত রাখলেন না, আপনি নিজকে রক্ষা করলেন না, তাহলে এই জাতীয় রোজা আপনার কোনো কল্যাণই বয়ে নিয়ে আসবে না। রোজা মানুষকে, মানুষের রোজাগুলো নষ্ট হয় দুটো কারণে, একটি হচ্ছে যেগুলো খাদ্য পানীয় এবং ইন্টিমেসি তৈরি করা, আরেকটি হচ্ছে যেগুলো আল মুফাত্তিরাত আল মানাভিয়া, অর্থাৎ
আমাদের স্পিরিচুয়াল এসেন্স আর অবজেক্টিভস অফ ফাস্টিং এটি নষ্ট করে দেয় কিছু কিছু কাজ, যেমন মিথ্যা কাজ করা, মিথ্যাচার করা, অশ্লীল অথবা পাপাচারে নিজেকে লিপ্ত রাখা। আপনার চোখ তো কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার হাত সাক্ষী দেবে, আপনার ব্রেন সাক্ষী দেবে, আপনার কান সাক্ষী দেবে, আপনার মুখ সাক্ষী দেবে। আলিয়াউম আনাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আপনার এই রোজা আপনাকে বাঁচাতে পারবে না। সেই জন্য যারা রোজা রাখছেন, অনুগ্রহ করে আপনাদের আধ্যাত্মিক উন্নয়নের জন্যে, স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জন্যে অশ্লীলতা থেকে নিজেদেরকে দূরে রাখুন। হাজা ওয়াসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।